আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়া সালিশ বৈঠকে হামলা, আহত তিন। কচুয়া উপজেলার পাথরি ইউনিয়নের বেলকোটা গ্রামে বিকাশের টাকা লেনদেনের কেন্দ্র করে সালিশে বসলে হামলা চালিয়ে তিনজনকে আহত করার ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচজন শনিবার উপজেলার বেলকোটা গ্রামের বিকাশ ব্যবসায়ী আব্দুল রশিদের ছেলে আবুল খায়ের সাথে একই বাড়ির মোহাম্মদ আবুল সরকারের ছেলে বোরহানের সাথে টাকা লেনদেন নিয়ে মনোমালিন্য হয়। শনিবার বিকেলে এ বিষয় নিয়ে মতিন মেম্বারের দোকানের সামনে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালীন সময় সম্পত্তিগত পূর্বশত্রুতার জের ধরে আবুল খায়ের পরিবারের উপর পরিকল্পিতভাবে একই বাড়ির আবুল সরকার গ্যাংরা হামলা চালায়। এতে করে আব্দুল রশিদ হাজী, আবুল খায়ের, আবুল ফয়েজ আহত হয়। আহত আবুল খায়ের ও আবুল ফয়েজ কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসলো। মুমূর্ষু অবস্থায় আব্দুল রশিদ হাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হাজী আব্দুল রশিদের পুত্র আবুল খায়ের বাদী হয়ে বেলকোটা গ্রামের মোহাম্মদ সোনামিয়ার ছেলে মোহাম্মদ আবুল সরকার, হারুনুর রশিদ, আবুল সরকারের ছেলে মোহাম্মদ বোরহান, হারুনুর রশিদের ছেলে মোহাম্মদ অভি, জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ রাজীব, মৃত সেকান্দার আলীর ছেলে মোহাম্মদ সোনামিয়াকে বিবাদী করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। চাঁদপুরের কচুয়া থেকে আরিফুল ইসলাম দীপুর তথ্যচিত্রে চেতনা টিভি। তারা টাকা নিছে ওই উসিলায় শত্রুতায় আমার, তারা এক সালের ডাক দিয়েছে, ডাকের পরে আমরা সালে এসে সবকিছু মানছি, তারা অমান্য করে আমার ভাইকে, আমার বাবাকে, আমাকে এভাবে আহত করছে। তো আমি গ্রামের সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে আমার বিচার চাই। এমনকি আমার আমরা যেমন আইনে আশ্রয় নিয়েছি, তারা বলছে এই যদি এটা না হয়, মামলা না উঠাস, তাহলে তোর ধানে মাইরা ফেলাম। তো আমরা এটি দেশবাসীর কাছে এটি আমরা নিরাপত্তার একটা স্থান চাই।